এখানে গল্প চলতেছে। কি খবর দাদি, ভালো আছেন? কে নুনার, কেমন আছিস? কে সাইফান, তোমাদের কি ক্রুজ করার কাজ চলতেছে? এটা বেশি সুন্দর হয়েছে। মামা কই? মামা এই যে আমার মামা, কেমন আছে মামা? তুমি রংপুর কবে আসবে মামা? শোনা যায় না কথা। এই যে এখন না, এখন শোনা আছে। কি করো তুমি, কি করো? কিছু করো না, তাড়াতাড়ি রংপুর চলে আসো। এটাই যে কিছুদিন আগে যে কিনলাম সনি ক্যামেরাটা। তোমার এখন স্কুল বন্ধ, তাহলে তো ঈদের ছুটি কাটাচ্ছ ভালোই তুমি। তাড়াতাড়ি চলে আসো মাম্মা রংপুরে। ঠিক আছে, থাকো মামা, আমি একটু কাজে যাবো বাইরে। আল্লাহ হাফেজ। আচ্ছা নানি, না নানি না, তোমার নানি কাজ করে। এই দেখো কি বানাচ্ছি আমরা, দেখো কি গল্প নাড়িছে। দেখো কি এখন কি সবাই চলে যাবে বাড়িতে, দেখছো? তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ, তুমি কেমন আছো কাফিয়া? ভালো। হ্যালো। ও হ্যালো, আচ্ছা আফিয়া কই গেল? আফিয়ার হাতে আমি মেহেদি দেখছি। মেহেদি তোমার কি লাগাই দিছে কই দেখি? হ্যাঁ ভালোই লাগাইছে, ভালোই তো ডিজাইন করছে, ভালোই লাগতেছে। মানে এইসব ব্যাপার হচ্ছে, আম্মু খাসি গরুর মাংস তো খায় না। আর আসে আমার কোসা খাসি, আব্বু কইছে এটা খাসির কলিজা। হ্যাঁ, আব্বু ফ্রি, আম্মু ফ্রিজে জায়গা মতোই রাখছে, পরে বলছে না এটা গরুর কলিজা। কত কেজি নিস আব্বু? 600। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। বস্তা ভর্তি ঈদ শপিং পাঠিয়েছে আপু, সেটা হচ্ছে কুরিয়ারে পাঠিয়েছে, সেটাই এখন আনতে যাচ্ছি। আমাকে ফোন দিতে কুরিয়ার সার্ভিস বললো যে আপনার একটা বস্তা আছে। আমি বললাম যে বস্তা, আমি একটু অবাক হয়েছি যে বস্তা কে পাঠালো আবার। আপু যে কুরিয়ার করছে জামা সেটা জানি, জামা কাপড়, বা বস্তা, বস্তাতে করে কুরিয়ার করছে সেটা আমি জানি না। তখন বলেছে একটা বস্তা আছে নিয়ে যান। তখন আবার আপুকে ফোন দিলাম, কিরে তুই বস্তায় পাঠাইছিস নাকি? বলতেছে হ্যাঁ বস্তায় পাঠাইছি। তো যাই হোক, ওটাই এখন তুলতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বস্তা নিয়ে আসলাম। সবার ভাগ করে দিছে নাকি? এটা আব্বুর হবে, কারণ আমার প্যান্ট তো আমি ভিডিও করে দেখছি। এটা আব্বুর প্যান্ট, আব্বুর ঈদের সব শপিং আমরা দেখাই দিচ্ছি। এটা কিন্তু একটাই প্যাকেট আব্বু, দেখো। হ্যাঁ বের করো না, এই যে এটা আমার, এটা তোমার, এইটা আমার। হুম হুম, প্যান্ট আর পাঞ্জাবি, পাঞ্জাবিটা শিশির ভাই চয়েস করে দিছে এবং আমাকে ফোন দেয়। পাঞ্জাবিটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, অনেক সুন্দর সুন্দর। আব্বুর আব্বুর শাড়িগুলো তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কালারও সুন্দর। ওয়াও, এটা খুবই সুন্দর কাপড়। কার এটা? সীমাপুর? হ্যাঁ। পাকিস্তানি লোন নাকি?
গরমের দিন পরে মজা বাবা এটা কি এটা জামা না শাড়ি ম্যাচিং করে আনছে ও আচ্ছা আচ্ছা না থ্রি পিস তো মনে হয় আলাদা নাকি থ্রি পিসের সাথে এটার সাথে ও আচ্ছা এটাও থ্রি পিস কি এটা একটু আনকমন টাইপের থ্রি পিস এটা বাটিকের সুন্দর আছে তো হ্যাঁ এটা খুবই সুন্দর লাগছে এটা আলাদা কেন জানি আপুর পাঠানো বস্তা ভর্তি ঈদের জামা কাপড়গুলো আমরা দেখলাম আর এখনও ভাগ করে দেয়নি আমাদের প্যান্ট তো আমরা বুঝতেই পারলাম যে এগুলো আর আমি তো ভিডিও কলে কথা বলে নিছি বাট জামা কার কার ওগুলো এখনও ফোন দিয়ে জানাইনি ওটা হয়তো বা জানাবে পরে আজকে বাইরে আমার একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে খাবার বাসায় পাঠানো হয়েছে এবং এখান থেকে বন্টন হচ্ছে আত্মীয় স্বজন এটা চলে যাবে এক জায়গায় এটা চলে যাবে এক জায়গায় এখানে এটা যাবে দাদির বাসায় এটাও দাদির বাসায় যাবে দাদি মানে ওই যে ফর্সা দাদি ফর্সা জেদি কিছুদিন আগে যেটা ভিডিওতে দেখেছিলাম এটা কার বাড়তিছো আচ্ছা ঠিক আছে আমাদের দোকান একটা বাড়ছো আজকে তো বাসায় ইফতারি রান্না করতে বন্ধ করেছিলাম কিন্তু আম্মু তার গরুর মাংস খায় না পরবর্তীতে আম্মু হচ্ছে খিচুড়ি করছে আর কি এই তো এগুলো আমরা সম্পূর্ণ শেষ করব এগুলো দিতে দিতে যদি আজান দিয়ে দেয় সেই ক্ষেত্রে যেখানে থাকবো সেখানে ইফতারি করে নেব এই তো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে বাসায় চলে আসলাম আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ